بسم الله الرحمن الرحيم. সবাই বসেন ভাই, বসেন। উপরে যারা আছেন বসেন, বসে বসে কথা শুনেন। দাঁড়ায় দাঁড়ায় মানুষ তামাশা দেখে, বাজারে দেখেন না? তামাশা দেখায় যে সব দাঁড়ায় দাঁড়ায় দেখে। দিনের কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা, আখেরাতের কথা, এরা বসে আদবের সঙ্গে শুনতে। যেখানে আছেন ওখানে বসে, ইতমিনানের সঙ্গে বসে। মোমেনকে আল্লাহ তাআলা দুই জায়গায় কষ্ট দিবেন না। দুনিয়াও তো কষ্ট করলো, আখেরাতেও কষ্ট করবে, এটা হবে না। দুনিয়াতে কষ্ট করলে আখেরাতের কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবে। তো দিনই কাজের মধ্যে আখেরাতের কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা গরমের মধ্যে শুনতেছি, খুব গরম লাগতেছে। চিন্তা করেন কেয়ামতের ময়দানে কত গরম হবে। সূর্য অতি নিকটবর্তী হবে, কেউ বলেন এক মাইল দূরে হবে। এখন কত দূরে, তারপরে এত গরম। এক মাইল দূরে হইলে তখন কি অবস্থা হবে? কেউ বলেন সুরমার কাঠি আছে না, সুরমা লাগাইবার কাঠি, এই পরিমাণ দূরে হবে। আল্লাহ যাকে রহম করবে সেই সেদিন এ আজাব থেকে বাঁচবে। 50,000 বছর, 50,000 বছর, 50 বছরের হায়াতই তো মানুষের, দুনিয়াতে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। যদি কষ্টে কষ্টে 50 বছরের হায়াত হয় তো সে দোয়া করে, আল্লাহ জলদি মৌত দিয়ে দেন, দুনিয়ার কষ্ট আর ভাল লাগে না। তো এত নিকটবর্তী হবে সূর্য, কি তার তাপ হবে, মানুষের মগজ ফুটতে থাকবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে, কোনো ছায়া নাই, কোনো ছায়া নাই, এক আল্লাহর আরশের ছায়া ছাড়া। আর বলছে দুনিয়াতে যা আল্লাহর রাস্তায় মানুষ খরচ করে, সদকা খায়রাত, এগুলি তার মাথার উপরে ছায়া দিবে। ওই গরম থেকে যদি আল্লাহ তাআলা কারোরে নাজাত দিয়ে দেয়, তাহলে সে কত ভাগ্যবান। সাত কিসিমের মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়াতে নূরের মিম্বর, মতির মিম্বর উপরে বসাবেন। তারা কেয়ামতের ময়দানে সব পেরেশানি থেকে মুক্ত থাকবে। তাদের ধারণাই হবে না যে কেয়ামতের ময়দানে মানুষ কত কষ্ট করতেছে। তারা আরামে আরশের ছায়াতে নূরের মিম্বরের উপরে বসবে।
এক প্রকারের মানুষ হলো ন্যায়পরায়ণ বাদশাহ। দুনিয়াতে যারা ভাই কথা বলতেছেন আপনারা, হয় আপনারা বলেন না আমরা শুনি, নাহলে আপনারা খামোশ হয়ে যান, কোনো আওয়াজ না শুনে। উপরে আপনারা যারা বসেন, আপনারা বসেন না কেন ভাই? বসেন বসেন, দাঁড়ায় দাঁড়ায় তো তামাশা দেখে মানুষ। আপনারাও কি তামাশা দেখতেছেন? হ্যাঁ, উপরে কথা শোনা যায় না, তাহলে কি যেখানে বসেন ওখানে কথা শুনবেন? বসেন বসেন, কথা বলেন না। আরে ভাই চুপচাপ বসে থাকলেও ভালো, কিচ্ছু না শুনলেও ভালো। আল্লাহ তাআলা বলেন এইটা এমন এক মজলিস, এখানে যারা এই মজলিসের কাছে বসে অন্য কোনো উদ্দেশ্যে, এখানে বসার উদ্দেশ্য না। আল্লাহ তাআলা বলেন এই মজলিসওয়ালাকে, তা বলাদেরকে যা দিব তাকেও আমি বঞ্চিত করব না। সুবহানাল্লাহ, আল্লাহ দয়া, আল্লাহ তাআলার খাজানা কোনো কম নাই। যারা শুনতে পান না তারা শোরগোল না করে বসে থাকেন, এই মজলিসওয়ালাদেরকে আল্লাহ যা দিবে আপনাদেরকেও তা দিবে, কোনো ঠগা নাই, লোকসান নাই। আপনারাও বসেন, উপরে বসে বসে শুনেন, এখান দিয়ে বসেন না, দাঁড়ায় থাকেন না, বসেন। হ্যাঁ মাশাআল্লাহ, তো এক প্রকারের মানুষ হইল ন্যায়পরায়ণ বাদশাহ, যে বাদশাহী করছে, ন্যায় বিচার করছে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলছিলেন, এই দাউদ আল্লাহ বলেন তোমাকে বাদশাহী কেন দিছি জানো? উনি বলেন না আল্লাহ, আমি তো জানি না কেন বাদশাহী দিছি। আল্লাহ তাআলা বললেন আমি তোমাকে বাদশাহী দিছি এই জন্য যাতে দুনিয়াতে কোনো মজলুমের ফরিয়াদ আমার কাছে পৌঁছার আগে আগে তুমি তার সমাধান করে দিবা। কোনো মজলুমের ফরিয়াদ যেন আমার কাছে না আসে। ন্যায়পরায়ণ বাদশাহ, এদেরকে আল্লাহ আরশের সায়াতে বসাবে, আর ওই যুবককে আরশের সায়াতে বসাবে যে যৌবন বয়সে আল্লাহ তাআলার কাম করছে, আল্লাহর ইবাদত করছে। তো ওই সমস্ত যুবক ভাগ্যবান যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন যৌবন বয়সে ইবাদত করার, আল্লাহর দিনের কাম করার। আরেক কিসিমের মানুষ হবে যারা একে অপরকে মহব্বত করছে শুধু আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থ ছিল না, দুনিয়ার কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে একজন আরেকজনকে মহব্বত করছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলতেন একজন মুসলমানকে এই জন্য ভালোবাসো, মহব্বত করো, তার ভিতরে কলমা আছে। কলমার চেয়ে দামি জিনিস দুনিয়াতে কিছু আছে? মানুষ টাকা পয়সাওয়ালার সঙ্গে মহব্বত করতে চায়, কোনো পদ পদবীওয়ালা মানুষের তার সঙ্গে মহব্বত লাগাইতে চায়। জি
শিরক ছাড়া যে এই কলমা নিয়ে আখিরাতে যাবে শিরক গুনাহ করে নাই অথবা শিরক হয়ে গেল মাফ হয়ে গেল তওবা করে শিরক ছাড়া যে কেউ এই ঈমানের কলমা নিয়ে ঈমান নিয়ে আখিরাতে যাবে মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন আল্লাহ তাআলা বলেন সে যত গুনাহই করুক তার গুনাহ যদি আসমানের কিনার পর্যন্ত হয় আমি সব মাফ করে দিব শিরক ছাড়া শিরক থেকে দিলটাকে মুক্ত করতে হবে কোন রকম শিরক করা যাবে না শিরক কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা একদিন রাতের বেলা বৃষ্টি হলো আল্লাহ তাআলা বললেন সকাল বেলায় মানুষ দুই প্রকার হয়ে যাবে এক প্রকার লোক তারা বলবে অমুক তারকার উদয়ের কারণে বৃষ্টি হয়েছে সে কাফের হবে আরেক দল বলবে আল্লাহই বৃষ্টি দিয়েছেন সে মুমিন হবে সে ঈমানদার হবে ঈমানদার হবে এই ছোট ছোট বিষয়ে আমরা অনেক সময় অমুক করছে তমুক করছে সব বিষয়ে কি বলতে হবে আল্লাহ করেছে শিরক মুক্ত ঈমান আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون যে ব্যক্তি ঈমান আছে তার ঈমানকে শিরকের সঙ্গে মিলায় নাই ঈমানের সঙ্গে শিরক মিলায় নাই লা ইলাহা ইল্লাল্লাহ কয় আবার আরেকজনকে দোষারোপ করে এই পেটার কারণে আমার এই অসুবিধাটা হলো এই কারণে এই লোকটার কারণে আমি মুসিবতে পড়লাম তো আল্লাহর সঙ্গে শরীক করলো না মুসিবত কে দেয় আল্লাহ সব আল্লাহ দেয় কেউ করে নাই কেউ কিছু করে নাই যা হয়েছে সব আল্লাহ করছেন কাজী মোমেন ইমানদার দোনো অবস্থায় লাভবান থাকে নেয়ামত পাইলে সে লাভবান কেন যে সে শুকর করে আল্লাহ শুকর করে আর মুসিবত পেরেশানিতে পড়লে সে সবর করে তো সে যেহেতু সবর করছে সবরের পুরস্কার সে পাবে সে যেহেতু শুকর করছে শুকরের পুরস্কার সে পাবে তো মুমিনের দোনো অবস্থাই লাভজনক কোনো অবস্থায় তার ক্ষতি নাই লোকসান নাই ঈমানওয়ালা হওয়ার কত লাভ এই যত হালাত যত অবস্থা পেরেশানির সুখ দুঃখের যা কিছু আমরা দুনিয়াতে দেখি এই সব কার থেকে আসে আল্লাহ থেকে আসে কেউ দুঃখ হইলে বলে আল্লাহ আর মানুষ পাইছে না আমার এই দুঃখটা দিল যে ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে কেউ মরে গেল সে কয় আল্লাহ আমার পোলারেই দেখলো মত দিবার জন্য এগুলি কথা কয় এগুলি না শুকরির কথা বেসবরির কথা
তার যে পেরেশানি হইল এটাতে সে লোকসান করল আর কোনো লাভ হইল না। যাদের নাবালক বাচ্চা মারা যায় ফেরেশতায় যখন তার জান লয়ে আল্লাহর কাছে যায় তো আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দির কলিজার টুকরা নিয়ে আসো তোমরা। ফেরেশতারা বলে হ্যাঁ তোমার বান্দা বান্দির কলিজার টুকরাকে নিয়ে আস। আল্লাহ তাআলা বলেন তা আমার বান্দা বান্দি কি বলছে। ফেরেশতারা বলে তোমার বান্দাবান্দি তোমার শুকর আদায় করছে, যারা সবর করছে, তারা তোমার প্রশংসা করছে, তারা বলছে তুমি দিছো তুমি দিছো, এই সন্তান তোমারই দেওয়া আর তুমি আবার নিয়ে গেছো। লিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখাযা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি এক নাতি ইন্তেকাল করতেছিল, হুজুরের বেটি খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ জলদি আসেন আমার ছেলে মারা যেতেছে। হুজুর বললেন লিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখাযা ফালতাসবিরি ওয়া তাহতাসিবি। আল্লাহ তাআলা যা কিছু দেন আল্লাহই দেন, যা কিছু নেন আল্লাহর জিনিসই আল্লাহই নেয়। কাজে আমাদের কর্তব্য হলো আমরা সওয়াবের আশা করি আর সবর করি, ইমানদার এটা করে। ফালতাসবিরি ওয়া তাহতাসিবি সওয়াবের আশা করি। তো ফেরেশতারা বলে সে তোমার বান্দা বান্দি তোমার প্রশংসা করছে তোমার কথাই বলছে। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে আমার এই বান্দা বান্দির জন্য বেহেশতের মধ্যে একটা মহল বানাও, যে মহলটার নাম হবে বাইতুল হামদ, হামদ হাউস। দুনিয়াতে মানুষের কথা হোয়াইট হাউস, এই হ্যান হাউস টেন হাউস আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে হামদ নামে একটা মহল বানাই দিল। এটা হলো পুরস্কার, অথচ আল্লাহরই দেওয়া জিনিস আল্লাহ নিয়ে গেছে, আমাদের কোনো জিনিস নেয় নাই। আমরা কেউ মারা গেলে মুসিবত হলে কি পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি মানে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব, সব জিনিস আল্লাহ আল্লাহ থেকে আসছে আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ কাউকে কিছু দিলে আল্লাহই দিছে, আবার নিয়ে গেলে আল্লাহই নিছে, কারো ক্ষতি করে নাই। বান্দাকে মধ্যেখানে পুরস্কার দিছে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে পুরস্কার দিছে। যে বেহেশতে একটা মহল বানাই দিছে, সবর করছে এটার বদলা দিবে পুরস্কার দিবে আল্লাহ তাআলা। কেউ যদি আপনার কাছে আমানত রাখে টাকা, তো রাখছে পরে আপনি ওইটার সঙ্গে খুব মহব্বত লাগাইছে, এতগুলি টাকা আমার কাছে আছে, অথচ টাকা আরেকজনের, সে আপনার কাছে আমানত রাখছে দশ দিন পরে নিব এক মাস পরে নিয়ে যাব, আপনার কাছে আমানত রাখছে, কিন্তু এত টাকা আপনার কাছে কোনো সময় ছিল না, এখন এই টাকা দেখে আপনার খুব মনে লাগছে, টাকারে খুব ভালোবাসছেন। এখন যখন সে আবার নিচে আইসে আপনি কি বলেন, ভাই না নিলে হয় না, আরে আমার টাকা আপনার কাছে রাখছি নিবো না মানে, না আমার খুব মহব্বত লাগছে এই টাকার সঙ্গে, আপনি না নিয়ে পারেন না কি ভাই, এরকম কথা নাকি কবে না না ভাই
আমার টাকা আপনার কাছে আমানত রাখছি, দেন আমার টাকা দেন। আচ্ছা টাকাটা লয়ে গেছে, এই বেচারা মন খারাপ করে বয়ে দিচ্ছে, মনটা খুব খারাপ। কী হয়েছে ভাই? কয় কিছু টাকা আমানত রাখছিল একজনে, আমার টাকাটা আজকাল লয়ে গেছে, এই জন্য মনটা খুব খারাপ। আরে আপনার মন খারাপ কেন? কার টাকা সে নিয়েছে? বুঝেন আমার কথা? বুঝেন কার টাকা সে নিয়েছে? আপনি মন খারাপ করার কি? কয় না এটার লোকে একটু মহব্বত লেগে গেছিল। তো এই যে আপনার মন খারাপ হয়েছে, কোনো কিছু দিব আপনারে? যারা আমানত ছিল যে লয়ে গেছে, সে কি করবো ভাই? মন খারাপ করেন না, যান আপনাদের কত টাকা দিলাম, এটা তো দিব না, সে সবটা লয়ে দিব। আল্লাহ তাআলা কি কয়? কয় আমি তোমার কাছে আমানত রাখছি, আবার আমার আমানত আমি লয়ে গেছি, তোমার মন খারাপ লাগতেছে? যাও তুমি সবর করো, তোমারে বেহেশতে পুরস্কার দিব। আল্লাহ কত দয়ালু বলেন, কত দেনেওয়ালা। তো যা কিছু হালাত দুনিয়াতে আসে মানুষের উপরে, যা কিছু অবস্থা, সুখ অথবা দুঃখ, যে কোনো অবস্থা আসে, এই অবস্থাগুলি কার থেকে আসে? আল্লাহ থেকে। কী জন্য আসে? বলে বান্দা যখন ভালো কাজ করে, ভালো আমল করে, নেক আমল করে, তো আল্লাহ আসমান থেকে তার জন্য ভালোর ফয়সলা করে। আর বান্দা যখন খারাপ কাজ করে, খারাপ কাজ করে, আল্লাহর হুকুম নষ্ট করে, গুনার কাম করে, তো আল্লাহ তাআলা উপর থেকে খারাপ অবস্থা পাঠান। তো মানুষের দুনিয়াতে যত অবস্থা, সব অবস্থা নির্ভর করে কার উপরে? মানুষের আমলের উপরে, আর কোনো কিছুর না। পয়সা পাতি নাই, চাকরি নাই, জায়গা জমিন নাই, এই জন্য কোনো অসুবিধা নাই, আমল খারাপ হলে অসুবিধা হবে। আমল খারাপ হলে কী হবে? অসুবিধা। তোমরা যখন গুনাহ করবে, তো আমি এমন এমন রোগ সৃষ্টি করব, তোমাদের বাপদাদা চোদ্দ গোষ্ঠীও শুনে নাই। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যখন, তোমরা যখন নির্লজ্জ হয়ে যাবা, বেহায়া হয়ে যাবা, বেশরম হয়ে যাবা, আমার জমিনের উপরে তোমরা নাচানাচি কুদাকুদি করবা, বেশরমের মতো লজ্জা সরম তোমাদের থাকবে না, আর তোমরা প্যাপু গান বাজনা এগুলির মধ্যে তোমরা লাগবা, তো আমি জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করব, ভূমিকম্প, তোমাদেরকে সাবধান করার জন্য জমিন হিলাইয়ে দিবেন আল্লাহ তাআলা, এই ভূমিকম্প হবে। যখন কোনো হালাত আসে, তখন আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানাইছেন, এই হালাত যেহেতু আমাদের গুনার কারণে আসছে, কাজেই তাড়াতাড়ি কী করো, আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো। আল্লাহর কাছে কী চাও? মাফ চাও, তওবা করো। আল্লাহ তাআলা মাফ চাইলে মাফ করে দেয়, আল্লাহ তাআলা মাফ চাইলে কী করে? ঘুরায় না, না আজকে না, কালকে আসেন, পশু আসেন, তারপরে মাফ করব। মাফ কি এত সস্তা নেই? মানুষ এইগুলি কয়। আল্লাহ তাআলা কি বলে? মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে কয়, যা বান্দা তোকে মাফ করে দিলাম। বান্দা কিছুক্ষণ ভালো থাকে, আবার সে গুনাহ করে, গুনাহ করে সে আবার বলে, আল্লাহ আমি তো আবার গুনাহ করে ফেলেছি, মাফ করে দেন।
আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন যাও তোমাকে মাফ করে দিলাম। সে কিছু সময় ভালো থাকে, কিছু সময় ভালো থাকে, তারপরে আবার গুনাহ করে, আবার যখন গুনাহ করে